2017 এ আসছেন দেবী। এই কথাটি কোনো দর্শকের কাছেই আর নতুন নয়। কে এই দেবী সেটা সম্বন্ধেও সকলেই অবগত। দেবদাসকে জেন্ডার রিভার্সাল করে 2017 ফিরিয়ে আনছেন পরিচালক ঋত বাসু। এরপর ট্রেলার দেখে, দেবীর গান শুনে, এই ছবি সম্বন্ধে নানান কিছু শুনে দেবীর আগমনের অপেক্ষায় দিন গুনেছেন বহু সিনেমা প্রেমী। কারণ বাংলা ছবির ক্ষেত্রে এতটা বোল্ড পদক্ষেপ হয়তো অনেকদিন পর, তাই এত অপেক্ষার অবসান অবশেষে ঘটিয়ে দেবী চলে এলেন সকলের কাছে। মুক্তি পেল পরিচালক ঋত বাসুর প্রথম ছবি দেবী, একটি ব্যর্থ প্রেমের গল্প, একটি মেয়ের ভালোবাসার গল্প। প্রিমিয়ারে দেবদাস, চন্দ্রমুখী, পারো, দেবী, চার্লি এবং প্রতীককে দেখা গেল একসাথে। দেবীকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন টলিউডের বহু মানুষ, কারণ দেবীর অপেক্ষায় ছিলেন তারাও। আর প্রত্যেকেই দেবী নিয়ে বললেন তাদের মনের কথা। একটা খুব ভালো ছবি দিচ্ছি দেবী, যেমন রাম শ্যামকে চেঞ্জ করা হলো সীতা গীতা, তো দেবদাস দেবী হতে পারে না কেন? নতুন আইডিয়া, নতুন কনসেপ্ট, আজকের যুগে খুব ভালো ছবি দিয়েছি। এক্সেলেন্ট সং, এক্সেলেন্ট মিউজিক, খুব ভালো লোকেশন, খুব ভালো ফটোগ্রাফি, সবই আছে। এন্টারটেনমেন্টে কোনো জিনিস বাদ নেই। সাহস দেখাবে না তো কে দেখাবে? রিক এই প্রজন্ম, রিক এই প্রজন্মের ছেলেরা এবং নতুন প্রজন্মই তো নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন দিক আনবে, এবং রিক সেটা এনেছে। একেবারে কপি ছবিতে ডুবে যায়নি, এটার জন্য ওকে সবচেয়ে বড় একটা কুডোস দেব। আশা করি ও এই সাহসটা ক্যারি ফরওয়ার্ড করবে। অনেকের মনে হতে পারে এটা কি লোকে নেবে কি নেবে না, না নিশ্চয়ই ইয়াং জেনারেশন নেবে, অ্যান্ড ইন টাইম পিপল উইল অ্যাকসেপ্ট ইট টোটালি। অনেক কষ্ট করে ছবিটা তৈরি হয়েছে, ভালো লাগলেও প্লিজ বলবেন, খারাপ লাগলেও প্লিজ বলবেন। আর বলবো, আই ওয়ান্ট টু থ্যাংক দ্য হোল টিম হু ক্রিয়েটেড দেবী, এভরিবডি হু ইজ দেয়ার ইন দ্য টিম, অ্যান্ড প্লিজ আপনারা ছবিটা দেখুন, অলরেডি ইটস অন দ্য হল, বুকিংস আর ওপেন, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। হোপ দেবী অডিয়েন্সকে ভালো লাগে, আমরা খুব মন দিয়ে কাজ করেছি, বেশি কিছু বলবো না, জাস্ট দেখবেন দেবীটা, অ্যান্ড স্প্রেড দ্য ওয়ার্ড অফ মাউথ, অ্যান্ড আই লাভ ইউ অল আ লট, চার্লি, সি ইউ গাইজ। অডিয়েন্সকে এরা বলবো যে দেবী এসে গেছে, এখন তোমরা আসো, এসে ছবিটা দেখো অ্যান্ড এনজয় দ্য ফিল্ম। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে আরো দূর অন্ধকারে মালয় সাগরে, অনেক করেছি আমি। আই এম নট এট অল নার্ভাস, আই এম ভেরি কাম, অনেক অনেক শান্ত মনে আমি ছবিটা দেখব, অ্যান্ড আই উইল এমব্রেস ইট লাইক দ্য ওয়ে উইভ মেড ইট, সো হোপফুলি ইট অল গোজ আউট ভেরি ওয়েল। সো হোয়াট অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট আ বয়ফ্রেন্ড? Nervous. It's a wonderful film and I think it'll do great. Well, I'll just go to the cinemas and watch Devi. It's amazing. Why are you so hell-bent on staying in this city? Because the story lies here. Really, Devi? That's the only reason here? Darling, your man will be there. এতো দিনের একটা স্ট্রাগল একসাথে, এন্টায়ার দেবি টিমের তরফ থেকে যারা আজকে উপস্থিত এখানে স্পেশাল স্ক্রিনিংয়ে, থ্যাংকস টু অল অফ দেম। যদি ভালো লাগে অবভিয়াসলি ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করবেন, ভালো ছবি একটু সাপোর্ট করুন,
অ্যান্ড দেবী খুব স্পেশাল আমার জন্য, ভীষণ স্পেশাল একটা জার্নি, সো সারা জীবন স্পেশাল হয়ে থাকবে অ্যান্ড থ্যাংকস টু অল অফ ইউ। Sexy, my dog through her tipsy. I hope that you miss me. Now kiss me. No hurt but no gut but bus musty. Just me and my baby. Devi, dekhun, enjoy korun. Bangla chobi, bhalo bangla chobi support korun. Pashe thakun, etuko bolbo. মুভিটা তো দেখবো, আমি খুবই এক্সাইটেড। মানে ফিল্ম মানে বড় স্ক্রিনে সবার সাথে গানগুলো কেমন লাগছে, ফিল্মটা কেমন লাগছে, আমি খুবই এক্সাইটেড, এটা দেখবো একটু। প্রথম কাজ তো অলরেডি আমি এক্সাইটেড থাকবো, এরকম তো আশা করি সবার খুব ভালো লাগবে। নতুন কিছু দিতে চেয়েছি, সেটা সবাই দেখুক আর প্রশংসা হলে আরও ভালো, আর সবাই শেয়ার করে তা বলবো যে সবাই না আরও দেখতে আসে এই মুভিটা, সাপোর্ট করলেই ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।